গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমি বুলবুল, আমার বুলবুল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ সকালে কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর আমার স্নানও করে নিয়েছে আজকে সকাল সকাল। তো সকালে খালি ভাত করেছিলাম আমি, তো চার বাসনগুলো খালি ধোয়া হয়নি, তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় ধোবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, আমাদের পিছনে একটা কল আছে, ডিপ কল। এই ডিপ কলটা নিয়ে যাচ্ছি, মানে এই কলের জলগুলো আমরা খাই। তো এখানে ধোয়া কাচা সব কিছু এই কলেই করি আমরা, এটা ডিপ কল। তো আমার ধোয়া হয়ে গেছে, তো আমি এখন এগুলো চিপে চিপে রোদে দেব। আর আমার নাইটিটা খুব ভিজে গেছে, আমি বুঝতে পারি না, মানে দু তিনটা জামা কাপড় ধুলেও নাইটি ভিজবে, আর একটু বেশি জামা কাপড় যদি ধুই তবুও আমার নাইটি ভিজে। তো এগুলো মেলে আমি রান্না বসাবো। আর আজকের মেনু হচ্ছে, মানে আমার বর মাছ নিয়ে আসছে, আর মাছের তেল নিয়ে আসছে, আর দেশি মুরগির মাংস নিয়ে আসছে। তো আমার ধোয়া হয়ে গেছে, তো আমি এখন রাঁধতে বসলাম। তো মাছগুলো আগে ভেজে নিয়ে নামাবো। তো মাছের ডিমটাও এখন করব, করে আমার বরকে ভাত দিয়ে দিব, কারণ ও যাবে আরেক জায়গাতে, মানে এক জায়গাতে যাওয়ার কথা আছে, ওখানে যাবে। আর আমার নাইটিটা এখন একটু সে, মানে ছাড়বো নাইটিটা, কারণ ভিজে নাইটি পড়ে আছে। তো আমার বরকে ভাত দিয়ে দিলাম। তো এই যে মাংসগুলো দেখো, এই মাংসগুলো রান্না করব। তো আলুটা ভেজে রেখেছি আমি, এবং পেঁয়াজটা আর কি লাল লাল করে ভাজা হলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব করে। তরকারি হয়ে গেছে, তো
তরকারিটা নামিয়ে আমি অল্প ভাত বসিয়ে দিব। যতটুকু ভাত ছিল আমার বরকে দিয়ে দিয়েছি, অত খেয়ে চলে যাবে এখনই। তো একটুখানি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এদিকে আসো না, তো আবার চলে যাচ্ছে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি অল্প ভাত বসিয়ে দিলাম। তো আমার ছেলে আর আমার ভাত বেড়েছি এখনের মতো, তো রাখছি, ঠিক আছে।